সাত দিনৰ বাবে বন্ধ থ্রি গাইস রেস্তোরাঁ। মন্ত্রীর নির্দেশত তিনি দিনৰ বাবে শাস্তিমূলক বন্ধ থ্রি গাইস। থ্রি গাইস রেস্তোরাঁর মাংসত ওলাইছিল পোক। মহানগরীর রেস্তোরাঁত খাদ্যর নামত বর বিষ দিয়ার ঘটনা নতুন নহয়। মহানগরীর বহুকেইখন রেস্তোরাঁত খাদ্য সুরক্ষা বিভাগে অভিযানের উপরই অভিযান চলাইছে, কিন্তু তার পিছতো শুধরণি হওয়া নাই মহানগরীর একাংশ রেস্তোরাঁর। বুধবারে পুনের খাদ্যর নামত বর বিষ দিয়ার ঘটনা সংঘটিত হল মহানগরীর থ্রি গাইস নামর এইখন রেস্তোরাঁ। বুধবারে এই রেস্তোরাঁখনত এই পরিয়ালটো গৈছিল খাদ্য খাবলৈ, কিন্তু খাদ্যর নামত কি দিছে ভালদরে চাও। চিকেনের আইটেমত ওলাইছে পোক, গ্রাহকক খাব দিয়া মাংসর প্লেটত পোক। পরিয়ালটোয়ে হোটেল কর্তৃপক্ষক অবগত করাত পরিয়ালটোর উপরতেই জাঙুর খাই উঠে। চিকেনের একটা আইটেম দিছিল, চিকেন হট গার্লিক, তো সেইটোত সৰু সৰু অসংখ্য পোক আছে। যেটা পোক আছে তেতিয়া আমি তাৰমানে কি কৰিলোঁ, তেওঁলোকক মাতি আনিলোঁ যে এইটো কি বস্তু চোৱা। আমি গোটেইবোৰ চাৰিলোঁ সৰু সৰু পোক, তেতিয়া তেওঁলোকে মানি নলয় যে এইটো পোক নহয়, কিবা কিবি কৈ আছে। তাতে প্ৰায় এক পিচ চিকেন আছিলে, অলপ কাৰী আছিলে, চিকেন পিচত পোকৰ নিচিনা যে পোক জাতীয় বস্তু দেখা পোৱা গৈছে। সেইকাৰণে মই সেই তাৰ নমুনা লৈছোঁ। নমুনা একচুৱেলি আমাক বেছিকৈ লাগে, তথাপিতো যিখিনি হয় আমি আমাৰ লেবৰেটৰীত তাক টেষ্ট কৰিম। এই ঘটনাৰ পিছতে সাত দিনৰ বাবে থ্রি গাইস রেস্তোরাঁখন শাস্তিমূলক বন্ধৰ নিৰ্দেশ দিলে মন্ত্রী পীযুষ হাজৰিকাই। লগতে খাদ্য সুৰক্ষা বিভাগক স্যাম্পল সংগ্ৰহ কৰি পৰীক্ষাৰ নিৰ্দেশ দিয়ে মন্ত্ৰীগৰাকীয়ে। এতিয়া মই এই ৰেষ্টুৰেণ্টখন এসপ্তাহৰ কাৰণে শাস্তিমূলকভাৱে বন্ধ কৰি দিব দিছোঁ, আৰু পৰৱৰ্তী সময়ত আমি নিশ্চয়কৈ যদি এনেকুৱা আৰু ৰেষ্টুৰেণ্ট হোটেলত এনেকুৱা লেতেৰা খানা বা অন্যান্য বেয়া খানা দিয়ে তেতিয়া আমি নিশ্চয়কৈ বিহিত ব্যৱস্থা ল'ম। খাদ্য পরীক্ষার পিছত যদি বিসঙ্গতি লাভ করে তেনেহলে অনির্দিষ্টকাললৈ থ্রি গাইস রেস্তোরাঁ বন্ধ করে দিব বলে ঘোষণা করে মন্ত্রী পীযুষ হাজৰিকাই। মন্ত্রীগীর স্পষ্ট মত, খাদ্যর নামত গ্রাহকক বর বিষ দিয়ার ঘটনাত কেতিয়াও আপোষ নকরে। ক্যামেরা পার্সন সঞ্জয়ের সঙ্গে অনিত প্রতিম বড়া, নিউজ 18, নর্থ ইস্ট।